এয়ার ইন্ডিয়া বিমানে করে আমরা এখন দিল্লি থেকে চেন্নাই যাচ্ছি। তো আমাদের বিমানে তারা রাতে ডিনার হিসাবে এই খাবারগুলো সার্ভ করেছে। তো আমরা একটু দেখতে চাচ্ছি যে তারা কী কী দিয়েছে। তো এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি একটা পানির বোতল দিয়েছে তারা 200 মিলি, খুব সুন্দর বোতলটা দেখতে। তিনটা বক্স দিয়েছে, দেখি কোন বক্সে কী কী আছে। এই বক্সে একটা কেক রয়েছে, এরপরে দেখি তো আমরা এই বক্সটাতে রয়েছে হচ্ছে গিয়ে তারা সালাদ দিয়েছে, টমেটো, শসা, আর এটা মনে হচ্ছে ক্লাসিক দই। তো এটা দই, এটা হচ্ছে আমরা পরে একটু খুলে দেখতে পারি। এবং সেই সাথে আমাদের তারা একটা খাবারের বক্স দিয়েছে দেখি তো। এবং তারা এখানে জিজ্ঞেস করে নিচ্ছে যে ভেজ নাকি নন ভেজ, সেই অনুযায়ী আবার খাবার তারা চেঞ্জ করে দিচ্ছে। তো আমরা নন ভেজ নিয়েছি এবং সেই সাথে এই সুন্দর বক্সের ভিতরে তারা কিন্তু স্পুন দিয়েছে, তিন ধরনের যার যেটা প্রয়োজন এবং সেই সাথে টিস্যু। খুবই চমৎকার লাগছে দেখতে, তিন ধরনের স্পুন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু দেখি যে আমাদের এই নন ভেজ বক্সের মধ্যে কী রয়েছে, এটা আমরা দেখে নিচ্ছি। এটা খুব ওয়েলভাবে মানে ফল প্যাক দিয়ে করা হয়েছে যাতে গরম ভাবটা একদম কমে না যায়। তো আমরা উপরের পার্টে দেখতে পাচ্ছি একটা রুটি, রুটি এবং ঠিক তার নিচে, ওকে নিচে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে রাইস আছে, সেই সাথে সবজি এবং কারি সম্ভবত। তো এই হচ্ছে গিয়ে এয়ার ইন্ডিয়ার তাদের খাবার, রাতের ডিনার বা দুপুরে যারা ফ্লাই করে তাদের লাঞ্চের বিষয়টা। তো ভালোই মনে হয়েছে, আদর আপ্যায়ন। 2.5 ঘন্টার ফ্লাইটে যথেষ্ট রিচ খাবার দাবার ছিল আর কি। তো খাবারের টেস্ট কেমন ছিল খাবার পরে ইনশাল্লাহ জানাবো আর কি। খাবার সার্ভের পরে তারা আমাদেরকে কফিও দিয়েছিল, কফিটা খেতে খুবই ভালো ছিল। সো ওভারঅল তাদের ব্যাপারে আমি খুবই স্যাটিসফাইড তাদের সার্ভিস নিয়ে।